কলেজের প্রথম দিন, প্রথম দিনই তোমরা অত্যন্ত উৎসাহিত, অত্যন্ত আনন্দিত, প্রাণোচ্ছল সবাই কলেজে গেছো। যদিও এটা সত্যি কথা, যত দিন যাবে পরীক্ষার দিনগুলো বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিনগুলো বা ভর্তির দিনগুলো বা রেজিস্ট্রেশনের দিনগুলো ছাড়া, ঠিক এত সংখ্যক লোক বা কলেজ ফেস্টিভ্যাল ছাড়া এত সংখ্যক লোক একসঙ্গে তোমরা হয়তো আর দেখতে পাবে না। কারণ সবাই নানাবিধ কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে। আজকে সবাই কলেজ জীবনটাকে, প্রথম দিনটাকে স্মৃতির পাতায় তুলে রাখবার জন্য সবাই গেছে কলেজে। খুব ভালো কথা, সবাই আজকে কলেজে যাওয়ার পর সব থেকে সবার আগে তুমি তুমিকে দেখেছো, যে তোমাকে সে কতটা ভালো লাগছে, তোমাকে আজকে দেখতে কতটা সুন্দর লাগছে। কারণ তোমাকে অন্য কেউ দেখবে এবং দেখে ইমপ্রেস হবে, তোমার সঙ্গে কথা বলতে পারবে। অর্থাৎ ছেলেরা মেয়েদেরকে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখবে। এই তো কলেজ জীবন, এটা তোমাদের কাছে মনে হয়। অনেকে গেছে ক্লাসরুমগুলো একটু দেখি, তোমরা অনেকে গেছো যে প্রিন্সিপালরা কেমন হয়, স্কুলের স্যারদের মতন ওরা কি অন্য কোনো গ্রহ থেকে আসে, আচ্ছা ওরা কি পুরোটা ইংরেজিতে পড়ায়, আমাদের কলেজ রুমগুলো কি ক্লাসরুমের মতনই। ঠিক এই তোমরাই আর কয়েকটা দিন পরে এই কলেজ জীবনটাকে বলবে ভালো না, তোমরা বলবে স্কুল জীবনটাই ভালো ছিল। আর তোমরা সে স্কুলের ছবি, বন্ধুবান্ধবের ছবি ইত্যাদিগুলোকে এক জায়গায় দিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, মুছে যাওয়া দিনগুলো আমায় যে আবার পিছু ডাকে। এই তোমরাই, তাই আমাদের প্রত্যেকটা জীবন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটাই কিন্তু একটা স্মৃতি। আজকে তোমরা অবশ্যই আনন্দ করতে করতে গেছো, তবে যে বেশ কয়েকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে, আনন্দ বা হাসি, শেষ হাসিটা হাসতে হবে। তোমরা কিন্তু কলেজে গেছো, ওই কলেজে ভর্তির টাকাটুকু একবার মনে করে দেখো, যে ভর্তির টাকাটুকু তোমার বাবা অথবা তোমার মা কত কষ্ট করে, কত পরিশ্রম করে দিয়েছে। কলেজে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের বাবা মায়ের একটা মনে কিন্তু সুপ্ত ইচ্ছে তৈরি হয়েছে, আমার ছেলে পড়াশুনোয় বা আমার মেয়ে পড়াশুনোয় আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা গর্ব করবার আরও একটা নতুন আঙ্গিক পেয়ে যাব। এই এই কথাগুলো তোমরা ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু অবশ্যই রাখবে। কলেজ জীবনে অন্য মেয়েকে দেখে ঝাড়ি মারার সময় নয়। এই কলেজ জীবনে কী হয় জানো তো, সবাই সবাইকে না, প্রত্যেকে আমরা প্রত্যেকে কী করি, সব থেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করি। আমরা যেটা করছি সেরা করছি, আমরা যেটা পড়েছি সেরা পড়েছি, আমার কাছে যা আছে সেরা। সে যেই যাই করুক না কেন, সে কিন্তু নিজেকে সর্বসেরা দেখাতেই চাইবে। এই সর্বসেরার লড়াইতে তুমি যদি দূরে ওই কোনায় দাঁড়িয়ে থাকো, নিজেকে খুব মনে করো যে তুমি এদের থেকে একটু আলাদা, এদের অনেক কিছু আছে, তোমার কিচ্ছুটি নেই, হার মেনে যেও না। একদিন তোমারও হবে, এই পুরো কলেজের সবাই তোমায় নিয়ে গর্ব করবে। আজকে কলেজে গিয়ে দেখবে অনেক ছেলেমেয়েরা কিন্তু নতুন বাইক নিয়ে এসছে, পিছনে বন্ধুদের নিয়ে নানান রকম সিনেম্যাটিক স্টাইলে তারা কিন্তু সিগারেট খাচ্ছে, নেশা করছে, বিভিন্ন জিনিস, সবটাই কিন্তু অন্যকে দেখাবার জন্য। এই দেখাবার লড়াইতে তুমি কিন্তু নিজেকে লিপ্ত করো না। অনেকেই দেখবেন কালকে হয়তো, গতকালকে হয়তো মানে দোকানে গিয়ে ধুমধুমার কাণ্ড, নতুন পোশাক পরবে, অন্যকে দেখাতে হবে না, মেয়েরা নানান রকম অলংকার পরবে, নানান রকম লিপস্টিক কিনবে, লোককে দেখাতে হবে না, অপরকে ইমপ্রেস করতে হবে না। এই লড়াইটাতে যেও না, এই বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটো না। অবশ্যই ইউ হ্যাভ টু বি স্মার্ট, বাট নট টু ইমপ্রেস এনিওয়ান। তোমাকে দেখে, তোমার বাহ্যিক সৌন্দর্য দেখে যদি কেউ ইমপ্রেস হয়, সেটা কিন্তু লাস্ট ইমপ্রেশন হয়ে থাকে না, এটা মনে রাখো। কলেজে গেছো, কলেজে তোমরা কি কলেজের লাইব্রেরিটাতে গেছো, যেখানে বইগুলো ঠাসা রয়েছে, যে বইগুলোতে খুব গুটি কয়েক ছেলে মেয়েরা যায়, তোমরা কখনো যাও না? এটা কিন্তু একদম সত্যি, কলেজের লাইব্রেরিতে না গেলেও তোমরা কিন্তু কলেজ ক্যান্টিনটা, কলেজ পার্টি অফিসটা ঘুরেছো নিশ্চয়ই। আর কলেজে ঢোকার পথেই তোমাকে কেউ, কোনো পার্টির ছেলেমেয়েরা নিশ্চয়ই তোমাকে গোলাপ ফুল দিয়ে ইনভাইট করেছে, নবীন বরণ হয়েছে। এবং এই পার্টির ছেলেমেয়েদের এই দাদাগিরি দেখে তুমি কিন্তু একবারও মন খারাপ করবে না, বা একবারও মনে আশাটা আনবে না যে আমিও কিন্তু আগামী বছর এই দাদাগিরিতে নাম লেখাবো, যাতে আমিও এত এত ছেলেমেয়েদেরকে ইনভাইট করতে পারি, সবাই আমাকে এক ডাকে চিনুক। আজ একটা ছেলেমেয়েকেও তোমরা দেখাতে পারবে যারা খুব গুটিকত, যাদের রক্তে রাজনীতি লুকিয়ে রয়েছে। রাজনীতিবিদ হতে গেলে পড়াশুনো করতে হয়, অনেক রাজনীতিবিদ আছে যারা রীতিমতো পড়াশুনো করে, আমার ব্যক্তিগত পছন্দেরও আছে কিন্তু নাম নেওয়া যাবে না,
তারা পড়াশুনো করে, নিজেকে একটা জায়গা এস্টাবলিশ করেছে, হয় উকিল হয়েছে, নয় ভালো জায়গায় পৌঁছেছে, তবে রাজনীতি করেছে। শুধু রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি করবার ক্ষেত্রে, অন্যকে ইমপ্রেস করবার জন্য, দাদাগিরি দেখাবার জন্য নয়, রাজনীতি মানুষের জন্য তারা করেছে। তারা নিজেদের হিরোইজম দেখানোর জন্য করেনি। তাই এই রাজনীতি থেকে তোমরা কিন্তু নিজেকে দূরে রাখবে, এটা তোমরা মাথায় রেখো। এই কলেজ জীবনটা অত্যন্ত ভয়ানক যদি কিনা তুমি নিজেকে না শুধরে নাও। এই কলেজ জীবনে তোমার অনেক বন্ধু তোমায় বলবে, আরে বস এখন প্রেম করবি না তো কখন, এখন নেশা করবি না তো কখন, এখন তো তোরা পুরুষ হয়েছিস, এখন জীবনটাকে উপভোগ করবার সময়। হ্যাঁ করব, তবে এই তিনটে এই চারটে বছর জীবনটাকে তৈরি করে নিই, তারপর তোরা আমার সাথে থাকিস, বন্ধুরা তোদের সঙ্গে নিয়ে একসঙ্গে লাইফটাকে উপভোগ করব। এখন বাবা অনেক কষ্ট করছে রে, এখন মা অনেক কষ্ট করছে রে, এই বাবা মায়ের কষ্টের দুঃখ, এই কষ্টের দুঃখের প্রত্যেকটা অর্থের মূল্য দিতে হবে বন্ধু। সেই বন্ধু যদি থাকে তোমার পাশে তো ভালো, না থাকলে তো ভীষণই ভালো। জীবনে একা চলতে শেখো। যদি সঠিক বন্ধু তোমার জীবনে আসে তবেই সেই বন্ধু তোমার বন্ধু, নচেত সে বন্ধু নয়, সে ক্ষণিক, সে তোমাকে তোমার মতন, সে তোমাকে তার মতন বানাবার জন্য চেষ্টা করছে, আর কিচ্ছুটি নয়। তাই কলেজ জীবনে প্রথমে তোমাদের অভিজ্ঞতা কেমন আমি সবার কাছে শুনতে চাইবো, ভয় পেও না। আমি তোমাদেরকে সাবধান করছি, আমি চাই প্রত্যেকে পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে মেয়ে সফলতায় যেন চরম শিখরে পৌঁছায়। দেখো সফলতার ডেফিনেশন কিন্তু কোথাও কোথাও এটা বলছে না যে সফলতা মানেই চাকরি পাও, সফলতা মানে জ্ঞান অর্জন করো। বারবার করে একটা কথা বলি, তুমি নাই বা চাকরি পেতে পারো, নাই বা সফল হতে পারো, কিন্তু জ্ঞান কখনো বিফলে যাবে না, এটা মনে রেখে দেবে সারা জনম। ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কলেজের প্রথম দিন অভিজ্ঞতা কেমন সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে আমায় ভুলো না। তোমাদের জন্য সমস্ত পরিস্থিতিকে উপেক্ষা করে আমি কিন্তু ভিডিও তৈরি করি, তোমাদের জন্য মোটিভেশনাল কথা বলি, তোমাদেরকে সবসময় ভালো পথে পরিচালিত করবার কথা বলি। আমি প্রচণ্ড স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ, যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক। ভালো থেকো সবাই।